না ঠিক আছে শুরু। Dear students, I think you all are okay by the grace of Almighty. I am also okay. Today I am going to take the class on preposition. So let's start. At first, what is preposition? Preposition comes from two words, pre and position. Pre means যখন কোনো কিছুর উপর বিছাবে আমাদেরকে খেয়াল করতে হবে সেখানে টাচ আছে কিনা। যেমন
আমরা যখন বই রাখি টেবিলের উপরে, বইটা কিন্তু তখন টেবিলের সাথে টাচ করে থাকে, বা বেঞ্চের উপরে বই রেখে তোমরা যখন পড়ছো তখন কিন্তু বই এবং বেঞ্চ টাচ করে আছে। এই ধরনের একটা রেখা যদি আমরা কল্পনায় চিন্তা করি, এটা হচ্ছে আমাদের টেবিল বা বেঞ্চের টপ যে সারফেসটা যার উপরে আমরা বইটা রাখছি। তো এখানে যদি আমরা কোনো কিছু রাখি, এখানে যদি আমরা বইটাকে রাখি, তাহলে এটা কিন্তু টেবিল বা বেঞ্চের টাচ করে আছে। এই ধরনের উপর বোঝাতে আমরা ব্যবহার করবো অন। তাহলে এটা হচ্ছে কি সেন্টেন্সটা, দ্য বুক ইজ, ছোটবেলায় কবিতে আমরা পড়েছিলাম টুইঙ্কেল টুইঙ্কেলে, তো ওইখানে কিন্তু পৃথিবী থেকে উচ্চতাকে বুঝিয়েছে। আরো উপরে, তার মানে যখন আমরা এর থেকে উপরে যাব তখন হবে অ্যাবোভ। তো যখন আমাদের এই উপরের থেকে কিন্তু লেয়ার লেয়ার কিন্তু একটা চিন্তা করতে হবে আমাদের, যখনই আমরা বেঞ্চের উপরে বা টেবিলের উপরে কিছু রাখছি যখন টাচ করে আছে তখন সেটা হচ্ছে অন। যখন আমরা একটু উপরে, যেমন ফ্যানটা আমার মাথার উপরে, এটা কিন্তু একটু উপরে আছে, তখন আপ। এর থেকে উপরে যখন আমরা বলবো দ্য স্কাই, অনেক উপরে, তাহলে অ্যাবোভ। তাহলে উপরে অর্থে কিন্তু আমরা তিনটা ব্যবহার করেছি, অন, আপ, অ্যাবোভ। ক্লিয়ার? এবার আমরা পরবর্তী কিছু নিয়মে যাচ্ছি। আমি একটা বলেছিলাম যে মাঝা, মধ্যে, ই। আরেকটা মধ্যে শব্দের জন্য আমরা আরেকটা শব্দ ব্যবহার করি, সেটা হচ্ছে ইনটু। এবার ইনটু শব্দ আর ইনের মধ্যে পার্থক্য, দুটোরই অর্থ কিন্তু মধ্যে। আমাদেরকে মনে রাখতে হবে ইন হচ্ছে কোনো কিছুর মধ্যে স্থির অবস্থা। যখন উই আর ইন আওয়ার হাউস, আমরা আমাদের বাড়ির মধ্যে, তখন কিন্তু আমরা স্থিরভাবে আমরা অলরেডি সেখানে ঢুকে গেছি। কিন্তু যখনই কোনো কিছুতে একটা গতিশীলতা বোঝাবে বা সেইটা এখনো পর্যন্ত পুরোপুরি স্থির হয়নি, যেমন আমরা গ্লাসের মধ্যে যখন পানিটা ঢালি, পানিটা তখন গতিশীল অবস্থায় থাকে। এই জন্য উই পুর ওয়াটার ইনটু দ্য গ্লাস, আমরা গ্লাসের মধ্যে পানিটা ঢালছি, তখন কিন্তু আমরা এখানে কিন্তু আমরা ব্যবহার করবো ইনটু দ্য গ্লাস। এটা আমি এখানে ইনটু ব্যবহার করেছি, তার কারণ হচ্ছে পানিটা যখন আমরা ঢালছি পানিটা কিন্তু স্থির না, তখন অলরেডি পানির মধ্যে একটা গতিশীলতা আছে, এবং এই গতির জন্য কিন্তু ইনটু ব্যবহার করেছি, আমরা তখন ইন ব্যবহার করতে পারবো না। কিন্তু যখনই আমরা ঘরের মধ্যে বা গ্লাসের মধ্যে কিছু একটা, বা হাড়ির মধ্যে কিছু, বা কোনো কিছুর ভিতরে কিছু আমরা বলবো যেটা স্থির অবস্থায় আছে, তখন কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে ইন। আমি যেমন এখানে কাভারের একটা বক্স মতো হয়ে গেছে অলরেডি, উপরেরটা দিয়ে আমরা ঢেকে দিয়েছি, এই ভিতরটাকে যখন আমরা বোঝাচ্ছি তখন আমরা ব্যবহার করছি কিন্তু ই। তাহলে ই এবং ইনটু ক্লিয়ার? আমরা উপরে আলোচনা করেছিলাম, এবার আমরা নিচের দিকে চিন্তা করি। এইভাবে যদি আমরা নিচের দিকে কোনো কিছুকে চিন্তা করি, তাহলে এটা আমাদের নিচে, তাহলে আমরা নিচের জন্য যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে ডাউন। আমরা বলি সিট ডাউন, তাই না? এটা ডাউন, অর্থাৎ আমরা যখন দাঁড়ানো অবস্থায় থাকি, যখন আমরা কাউকে বসতে বলি তখন বলি সিট ডাউন, তার মানে সে কিছুটা হলেও নিচে হবে, চেয়ারে বসুক বা একবারে মেঝেতে বসুক, সিট ডাউন, ডাউনটা হচ্ছে নিচে। এখানে একটা জিনিস, আরেকটা শব্দ আমরা ব্যবহার করি নিচে অর্থে, সেটা হচ্ছে
হচ্ছে বিলো। বিলোটা হচ্ছে সাধারণত আমরা কাল্পনিক কোনো কিছু রেখা হিসাবে যদি চিন্তা করি, যেমন উই লিভ বিলো দ্য পোভার্টি লাইন, মোস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ লিভ বিলো দ্য পোভার্টি লাইন, এটা আমরা কথাটা বলছি। আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষেরাই দারিদ্র সীমার নিচে বসবাস করে। আমরা জানি আমাদের অর্থনৈতিক অবস্থা করোনার কারণে কিন্তু অনেকটাই ডাউন, এই কারণে হোক বা পারিপার্শ্বিকতার কারণে হোক আমাদের অর্থনৈতিক অবস্থাটার জন্য কিন্তু আমাদের দেশের বেশিরভাগ লোকেরাই পভার্টি লাইন অর্থাৎ দারিদ্র সীমা এটার নিচে বসবাস করছে। আমরা এটাকেই বুঝাচ্ছি, কিন্তু দারিদ্র সীমা এই রেখাটা কি আমাদের জন্য আসলে কোনো একটা বাস্তব রেখা? আমরা কি এটাকে দেখতে পাই বা আমরা কি এটাকে ছুঁতে পারি? কিন্তু তা পারি, আমরা এটাকে কাল্পনিকভাবে একটা রেখা হিসাবে কল্পনা করি, একটা মেজার রেট। এই জন্য আমি বলছি সেই ধরনের ক্ষেত্রে কিন্তু নিচে অর্থে হবে বিলু। Is that clear?
I think so. আমরা এবার next তাই যাচ্ছি। আমরা যখন দুইয়ের মধ্যে কোনো কিছু ভাগাভাগি করব, আমি দুটোকে দুটো রেখা, এই একটা রেখা আর একটা রেখা এই, আমি এই দুটো রেখা পিছনে জন্য এভাবে দেখালাম। যখন আমরা কোনো কিছু ভাগাভাগি করতে যাব, শেয়ারিং যেটাকে আমরা বলছি, তো দুইয়ের মধ্যে যখন শেয়ারিং হবে তখন কিন্তু একটা প্রিপোজিশন, কিন্তু যখন এই শেয়ারিংটা অনেকের মধ্যে হবে এরকম হতেই পারে যে আমরা অনেকের মধ্যে এটা ভাগাভাগি করছি। যেমন আমি পাঁচটা চকলেট এনে বললাম যে তোমরা পাঁচজন ভাগ করে নাও, তাহলে এক ধরনের প্রিপোজিশন হবে। কিন্তু আমি যদি দুটো চকলেট এনে বলি তোমরা দুজন ভাগ করে নাও, বা দশটা চকলেট এনে বলি তোমরা দুজন ভাগ করে নাও, তখন কিন্তু এখানে সেন্টেন্সের স্ট্রাকচারে কিছু পরিবর্তন চলে আসবে, কারণ প্রিপোজিশনটা তখন আলাদা। যখন দুইয়ের মধ্যে কোনো কিছু ভাগাভাগি হবে, ডিভাইডেশন যখন দুইয়ের মধ্যে হচ্ছে, তখন সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, কার্বন ডাইঅক্সাইড, ডাই বাই, এটা আমরা দুই অর্থে ব্যবহার করি। সাধারণত সেখান থেকে বাই বাই সাইডের আমরা ব্যবহার করি, সেখান থেকে বিটুইন আমরা মনে রাখার জন্য কিন্তু এটা বলছি, এটা কিন্তু রুলটা আমি মনে রাখার জন্য বলছি। বাই সাইকেল মানে কি? দুই চাকার সাইকেল। তো বাই থেকে বিটুইন মানে দুইয়ের মধ্যে যখনই কোনো কিছু ভাগাভাগি হিসাবে তখন আমরা ব্যবহার করবো বিটুইন। যেমন আমরা বলতে পারি যে তোমরা দুজন এই দশটা চকলেট ভাগাভাগি করে নাও, বা এই দশটা চকলেট এই দুইয়ের মধ্যে ভাগ করে দাও, ডিভাইড দিস চকলেটস বিটুইন দিস টু পার্সন, এরকম হচ্ছে। কিন্তু যখন ওই দশটা চকলেটকে আমি দুজন না বলে অনেকের মধ্যে ভাগ করে দিতে বলবো, হতে পারে সেটা পাঁচজন, সাতজন, দশজন, তখন কিন্তু সেটা আর বিটুইন ব্যবহার করতে হবে না, তখন আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যামাউন্ট। ক্লিয়ার? যখন আমরা দুইয়ের মধ্যে কোনো কিছু ভাগাভাগি করব তখন হবে বিটুইন, আর যখন আমরা অনেকের মধ্যে ভাগাভাগি করব, অনেক মনে রাখার জন্য এমন এমন অনেকের মধ্যে ভাগাভাগি করছি, তখন আমরা করব এমন। এবার আরেকটা জিনিস আমরা বলি, সেটা হচ্ছে আমরা যখনই কোনো কথা বা কোনো বর্ণনা, যেমন আমার জন্মদিনে আমি যদি বর্ণনা করতে যাই তাহলে আমাকে কী বলতে হয়, আমি 1976 সালের 26 সেপ্টেম্বরে জন্মগ্রহণ করেছিলাম। এখানে দিন আমি দিন বলেছি কারণ 26 সেপ্টেম্বর বলেছি, আবার মাস বলেছি সেপ্টেম্বর, 26 তারিখ আর মাস সেপ্টেম্বর, এবং বছর 1976। এই যে আমরা বললাম এখানে আমরা দিন, মাস এবং বছর তিনটা শব্দ ব্যবহার করেছি, তিনটার জন্যই কিন্তু প্রিপোজিশন ব্যবহার করতে হবে। এই তিনটা প্রিপোজিশন ব্যবহার করার নিয়ম কী সেটা আমাদেরকে মনে রাখতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে অন, আমরা কিন্তু অনের একটা ব্যবহার অলরেডি দেখিয়েছি, উপরে উপরে অর্থ, কিন্তু আমাদের সময় সংক্রান্ত ব্যাপারগুলোতেও কিন্তু আমাদেরকে অন ব্যবহার করতে হয়, কারণ একটা প্রিপোজিশন শুধুমাত্র একটা ফর্মে বা একটা স্থানেই কিন্তু বসে না, অনেকগুলো জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বসতে পারে। এই জন্য আমরা এখানে অনটা দেখিয়েছি তার অবস্থানটা উপরে বুঝাতে, আর একটা আমি অনটা দেখাচ্ছি আরেকটা ব্যবহার, সেটা হচ্ছে যে আমি যখনই বলছি কারোর সাথে মিট করবো, আই মিট অন সানডে, এই যে সানডের আগে আমি অনটা ব্যবহার করলাম, কারণ আমাদেরকে মনে রাখতে হবে ডে এর আগে অন হবে। আর মান্থ যদি হয়, মান্থ যদি থাকে তাহলে হবে ই, এখানে মান্থের সাথে কিন্তু ইয়ার আছে, অর্থাৎ ইন সেপ্টেম্বর অথবা ইন 1976। এখানে খেয়াল করতে হবে যখন দুটো একসাথে থাকবে, অর্থাৎ সেপ্টেম্বর 1976 সালের সেপ্টেম্বর, তখন কিন্তু আমাদের ইন সেপ্টেম্বর ইন 1976 দুইবার ইন ব্যবহার করার প্রয়োজন নাই, ইন সেপ্টেম্বর 1976। এভাবে আমি সেন্টেন্সটা বলতে লিখলে একটু ক্লিয়ার হতো। এখানে আমি ডের আগে বলেছি অন, আর একটা জিনিস আমি লিখেছি সেটা হচ্ছে টাইম, যদি নির্দিষ্ট কোনো টাইম বলা হয় তাহলে কিন্তু তার আগে অ্যাপ ব্যবহার করতে হবে। আমরা অ্যাপ অলরেডি এখানে ব্যবহার করেছিলাম স্থানভিত্তিক, যে
স্থানের আগে এক হবে আর আত্মা এর ব্যবহার হচ্ছে নির্দিষ্ট কোন সময় যেমন ধরো আই এম মিটিং ইউ অ্যাট 6 o'clock ঘড়ির নির্দিষ্ট একটা সময় হচ্ছে 6টা ঠিক 6টায় আমি তোমার সাথে দেখা করব তখন কিন্তু আমরা বলব অ্যাট 6 o'clock তাহলে আমাদেরকে এখানে মনে রাখতে হবে কি সময়ের আগে অ্যাট দিন এর আগে অন আর মাস বা বছর দ্যাট মিন্স টাইম এর আগে অ্যাট অ্যাট বিফোর টাইম অন বিফোর ডে অ্যান্ড মান্থ অ্যান্ড ইয়ার এর ক্ষেত্রে আমরা ব্যবহার করব ই তাহলে আমাদের সেন্টেন্সটা দাঁড়াবে I was born on Sunday in September 1976. এখানে আমি কি ব্যবহার করলাম? On in. যদি আমি সময়টা ব্যবহার করতাম দ্যাট মিন্স সোমবার সরি রবিবার বিকেল 6টায় আমার জন্ম অর্থাৎ আমি জন্মেছিলাম 1976 সালের সেপ্টেম্বর মাসের রবিবারে বিকাল 6টায় যদি আমি বলতাম তাহলে কিন্তু ঠিক এর আগে আমি এর আগে একটা সেন্টেন্সে তোমাদেরকে বলেছি সব থেকে ক্ষুদ্রতম অংশটা কিন্তু সেন্টেন্সের প্রথমে বসাতে হবে সেই ক্ষেত্রে আমাকে বলতে হতো আই ওয়াজ বর্ন অ্যাট 6 o'clock on Sunday in September 1976. Clear? আমি আবারও বলছি সময়ের আগে at দিন বা ডে এর আগে হচ্ছে on আর মাস বা বছরের আগে হবে in এবং যখন এই তিনটাকে আমরা একই সাথে কোনো সেন্টেন্সে ব্যবহার করব তাহলে সব থেকে ক্ষুদ্রতম অংশগুলোই আগে ব্যবহার করতে হবে ধীরে ধীরে আমরা বৃহত্তম দিকে অর্থাৎ আমাদের সময়টা সংক্ষিপ্ত সময়ের বা দিনের থেকে ঘড়ির সময়ের থেকে হচ্ছে দিন বড় দিনের থেকে মাস বড় মাসের থেকে বছর বড় এই জন্য আমরা সব থেকে ক্ষুদ্রতম অংশটাকে আগে ব্যবহার করব এবং ধীরে ধীরে আমরা বড়র দিকে এগিয়ে যাব এইটা গেল আমরা এটা বুঝে এবার পরবর্তীতে আরও কিছু কিছু বিষয় যেমন আমরা ব্যবহার করি ফর সাধারণত ফর শব্দটা আমরা জন্য ব্যবহার করি ফর অর্থ হচ্ছে জন্য যখন আমরা জন্য অর্থ ব্যবহার করব তখন সাধারণত আমরা ফর ব্যবহার করি আরও একটা জায়গায় ফর আমরা ব্যবহার করি সেটা হচ্ছে অনির্দিষ্ট একটা সময় যদি বোঝায় যেমন আমরা নির্দিষ্ট সময় করলে সিন্স ব্যবহার করি আর অনির্দিষ্ট সময়ের জন্য আমরা ব্যবহার করি ফর আসলে আমি আজকে যে কথা আলোচনা করলাম এর বা আরও অনেক কন্ডিশন আছে এই যে রুলসগুলো আমি আমরা আলোচনা করলাম এছাড়াও আরও অনেক রুলস আছে আমাদের একদিনে আসলে সব কিছু সম্ভব নয় আমি আজকে প্রাথমিকভাবে বেসিক কিছু রুলস দিয়ে আলোচনা করেছি তো এগুলো আমরা আরও একটু সামারিভাবে আলোচনা করি আমরা যখন যাত্রা শুরু করি কোনো জায়গা থেকে সেটা যে কোনো কিছু উই স্টার্ট ফ্রম ক্লাস 1 to 10 ইন স্কুল আমরা স্কুলে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়ি তো এখানে আমাদের 1 থেকে যাত্রা শুরু হয়েছিল তাহলে ক্লাস 1-এর আগে আমরা ব্যবহার করব ফ্রম বা আমি খুলনা থেকে ঢাকায় যাত্রা করেছিলাম বা যাত্রা করব এরকম যখন অবস্থান করব তখন আমাদেরকে মনে রাখতে হবে আমাদের যেখান থেকে শুরু হবে তার আগে হবে ফ্রম আর যেটা আমাদের উদ্দেশ্য বা যেটা আমাদের ডেস্টিনেশন তার আগে হবে টু কোনো কিছুর মধ্যে যদি আলোচনা করা হয় বুঝায় তাহলে হবে ইন কোনো কিছুর উপরে যদি বুঝায় সেটা যদি ডাচ করে থাকে তাহলে অন তার থেকে অনেক উপরে বুঝালে আ তার থেকে অনেক উপরে হলে সেটা হবে এম এছাড়া আমরা এক শব্দটা আমরা সময়ের আগে ব্যবহার করব অন ডে এর আগে ইন ব্যবহার করব মান্থ বা ইয়ারের আগে যখন আমরা দুইয়ের মধ্যে কোনো কিছু ভাগাভাগি করবো তখন বিটুইন যখন আমরা অনেকের মধ্যে ভাগাভাগি করবো তখন এমন আমরা যখন বৃহত্তম একটা জায়গার মধ্যে অবস্থান করছি বুঝাবো তখন হবে ইন যখন আমরা বৃহত্তম অংশের ক্ষুদ্রতম অংশ নিয়ে আলোচনা করব তখন তার আগে হবে এক এবং যখন আমরা একটা সেন্টেন্সের মধ্যে একই সাথে ক্ষুদ্রতম এবং বৃহত্তম অংশ থাকবে তখন আমাদেরকে মনে রাখতে হবে সব সময় ক্ষুদ্রতম অংশ দিয়ে আগে শুরু করতে হবে সেন্টেন্স ধীরে ধীরে আমরা বৃহত্তম অংশের দিকে যাব দ্যাটস অল ফর টুডে ক্লাস থ্যাংক ইউ ভেরি মাচ